আসসালামু আলাইকুম। কিং অফ কম্পিউটারের সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমাদের ল্যাবে একটি ল্যাপটপ আসছে। এই ল্যাপটপের প্রবলেম হচ্ছে কিবোর্ড প্রবলেম। কিবোর্ডে এটা সমস্যা হচ্ছে, কিবোর্ডে কোনো বাটন কাজ করে না। তো এটা কোনো শর্টিং প্রবলেম কি না কিবোর্ডে কোনো প্রবলেম আছে, এজন্য আমরা আজকে এই কাজটা দেখব। তো কাজটা দেখতে হলে তো আমরা এই যে ল্যাপটপটি আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ আমাদের। এটার মডেলটা হচ্ছে x540u। এই যে আপনারা মডেলটা দেখেন, এই মডেলটা হচ্ছে আসুস 540u। তো এটা এই যে কিবোর্ডটা, এটা কিবোর্ডের এটা কিবোর্ড চেঞ্জ করতে গেলে মাদার ল্যাপটপ ওপেন একবার ওপেন করতে হবে। এই ল্যাপটপের পার্ট ওপেন না হলে এটা কিবোর্ড লাগানো যাবে না, এটা ভিতর থেকে ইন্টারনালভাবে লাগানো। তো আমরা প্রথমে পার্টটি খুলতে হবে, খুলে তারপরে ল্যাপটপটি আমরা খুলবো, তো কিবোর্ডটি খুলবো আমরা। তো আসুন আমরা দেখি কিভাবে আমরা কিবোর্ডটি রিমুভ করি। তো ল্যাপটপের এই কভারটি আমরা কিবোর্ডটি এখন চেঞ্জ করে দেখব। এই আমাদের আমরা নতুন কিবোর্ড এখানে লাগাবো, রিমুভ করে লাগাবো, কারণ আমরা ল্যাপটপের পার্টটি খুলে রেখেছি। এই যে দেখেন আপনারা, এটা পার্ট কিভাবে খুলে, এটা খুলতে খুব হেভি, যার কারণে এটা খোলার সময় একটু কষ্ট হতে পারে। আপনারা একটু ঠান্ডা মাথাটা খুলতে হবে, না হলে এটা নষ্ট হয়ে যেতে পারে কিবোর্ডটা। এটা হচ্ছে এটার সাথে অরিজিনাল কিবোর্ড। এই কিবোর্ডটা আমরা যখন খুলব তখন আমরা একটু ঠান্ডা মাথায় খুলব। এই যে ঘাটটা এখানে, ব্যাস এটা আমরা খুলে ফেলছি। তো এখন আমরা এখান থেকে এটা খুলব। এটা আমাদের বডির সাথে অ্যাডজাস্ট করা। এই যে এই যে এখানে কিছু নাট আছে, নাটগুলা যদি আমরা খুলে নেই তাহলে আমরা কিবোর্ডটা খুলতে একটু সুবিধা হবে। এটা একটু জোরে আপনারা খুলতে হবে, যেহেতু কিবোর্ডটা অরিজিনাল কিবোর্ড। মার্কেটে যদি কিবোর্ডটা হইতো, মার্কেটে কিবোর্ড লাগানো থাকতো, তাহলে কিবোর্ডটা অনায়াসেই চলে আসতো। তো আমরা একটা কিবোর্ড লাগাইছি, অনেকদিন হয়েছে কিবোর্ডটা আঠার মতো লেগে আছে এখানে। আমরা মাউস প্যাডটা সব খুলে নিলাম।
এটা খুলে নিলাম আমরা, এটা কিবোর্ডটা আসলে একটু কষ্টকর। খুলে ফেললাম, এটা হচ্ছে কিবোর্ডের সাপোর্টার, লাগানোর পর যে কিবোর্ডটা সাপোর্ট করে এটা, এই যে হচ্ছে কিবোর্ডটা আমাদের, এই যে হচ্ছে এটা আমাদের কিবোর্ড। তো আমরা দেখব নতুন একটি কিবোর্ড দেখব, আমরা এই যে এখানে একটি কিবোর্ড আছে আমাদের, এটা হচ্ছে আমাদের নতুন কিবোর্ড। তো আমরা কিবোর্ডটি, এটা হচ্ছে মার্কেটের কিবোর্ড, তো আমরা মার্কেটের কিবোর্ডটা লাগাবো। এটা আমরা কিবোর্ডটি লাগিয়ে নিলাম এখানে, আমরা কিবোর্ডটি চেক দিয়ে নেই আসলে যে ল্যাপটপে সমস্যা ছিল কি, কিবোর্ডের সমস্যা ছিল কি না অন্য কোনো সমস্যা ছিল, চেক দিয়ে নিব আগে। আমরা কিবোর্ডকে আগে এইভাবে চেক দিয়ে নেই আগে, এই যে এটা হচ্ছে কিবোর্ডের রিবন, আর আমরা রিবনটা এখানে লাগাবো, রিবনটা এই যে আপনারা দেখতেছেন, এই যে রিবনটা এখানে লাগাবো, রিবনটা এখানে যখন আমরা দেবো তখন একটা দাগ আছে, ওই সুতার মতো একটা দাগ আছে, ওই দাগটা বরাবর যদি হয়ে যায় তাহলে আমাদের রিবনটা মাপ মতো পড়ছে। তা আমরা এটা স্টপ করে দেবো এখানে, গাড়টা আমরা আটকিয়ে দেবো। তো আগে আমরা দেখি এটা ল্যাপটপের, আগে দেখি এটা এটা আমরা এখন ল্যাপটপে চালু করব। সুইচ দিলাম, আমরা কিবোর্ডটি চালু করলাম, কিবোর্ডে দিয়ে ল্যাপটপে চালু করলাম, আমরা একটা মাউস দিয়ে দেখি আমাদের ল্যাপটপের কন্ডিশনটা, আমরা একটি টাইপিং করে দেখি আমাদের কিবোর্ডের কন্ডিশনটা কি অবস্থায় আছে। এখন টাইপিং করার জন্য আমরা নিউ হোল্ডারে প্রথম যাই, নিউটে গিয়ে এখানে আমরা টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টে আমরা ঢুকলাম, তারপরে আমরা দেখব এ এস ডি এফ জি কলন এল কে জে এইচ পি ইউ আই ইউ ওয়াই কিউ ডব্লিউ ই আর টি জেড এক্স সি বি এম এন ভি। তো আমরা পাইলাম, আমরা এখন আমাদের নাম্বারগুলো দেখবো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো, এখানে দেখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো। তো আমাদের নোমলক, নোমলক হলে আমাদের এখানে আর লেখা উঠবে না, কিন্তু নোমলকটা চালু আমাদের এখানে লেখা উঠবে। যাই হোক, আপনারা বুঝতে পারতেছেন, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আমাদের কিবোর্ডটি চেঞ্জ করে। তো
আমাদের কিবোর্ডটি ইনশাল্লাহ আশা করি কিবোর্ডটি ভালো। তো আমরা আর কিছু আছে, ঠিক আছে, আমাদের কিবোর্ডটি ভালো। তো আমরা আমাদের ল্যাপটপের সাথে যে কিবোর্ডটা ছিল ওটাতে প্রবলেম ছিল, এমনকি যে ব্যাটারিটা ছিল ব্যাটারিটাতেও প্রবলেম ছিল। তো আজকে আমরা আপনাদেরকে দেখালাম এই ল্যাপটপটি কীভাবে আমরা কিবোর্ডটি চেঞ্জ করলাম। তো আমরা কিবোর্ডটি ফিটিং করে তারপরে আবার আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ব্যাটারি খুলে ফেললাম, আমরা ল্যাপটপটির কিবোর্ডটা আমরা লাগিয়ে নেই। আমরা এখানে গার্ডগুলোতে এটা ল্যাপটপটা আটকিয়ে দিই, আটকে দিলাম আমাদের ইয়েটা। আমরা এগুলো লাগিয়ে নেই এখন। তাহলে এটা হচ্ছে আমাদের মাউস পেড। তো মাউস পেডটা আমরা ফিটিং করে নেই। মাউস পেডটা এখান থেকে ভালো মতো না লাগাইলে এটা আমাদের কাজ করবে না। আমরা এটা মাউস পেডটা আমরা এভাবে লাগাবো, কারণ মাউস পেডটা ওভাবে লাগালে আমাদের উল্টা হতো। তো এখন আমরা কিবোর্ডটা লাগিয়ে নিচ্ছি। যে মাউস আমরা কিবোর্ডটা আটকিয়ে নিলাম এটা দিয়ে আমাদের কিবোর্ডটা। আমরা আমাদেরটা লাগিয়ে নিই।
তো আমরা আমরা ল্যাপটপের যে কিবোর্ডটি আমরা লাগিয়ে নিলাম এবং কি ব্যাক পার্টটিও আমরা লাগিয়ে নিলাম, তো এখন আমরা ল্যাপটপটি আমরা চেক করে দেখব যে আমাদের ল্যাপটপটি কিবোর্ড কাজ করতেছে কি না। এই যে আমরা লাগিয়ে নিলাম, এখানে আমাদের পাওয়ার বাটন, তো এখানে আমরা পাওয়ার দিয়ে দেখি আমরা আমাদের ল্যাপটপটি কিবোর্ডটি ভালো মতো লাগানো হয়েছে কি না এবং কাজ করতেছে কি না। কারণ পাওয়ার সুইচে চাপ দিলাম, চাপ দেওয়ার পর দেখি আমাদের ল্যাপটপের ডিসপ্লেটি ওপেন হয়েছে হচ্ছে কি না, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ল্যাপটপের কিবোর্ডটি কাজ করতেছে। যে আমাদের ল্যাপটপটি ওপেন হয়েছে তার মানে আমাদের কিবোর্ডটা কাজ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ল্যাপটপের কিবোর্ড কিভাবে চেঞ্জ করে। তো আজকে ভিডিওটি আপনারা দেখলেন, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।